লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর ভোট কৌশলী প্রশান্ত কিশোরকে নিয়োগ করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভায় যে মুকুলের অভাব ভালোমতোই অনুভূত হয়েছিল তা বুঝিয়েই প্রশান্ত কিশোরকে নিয়োগ করে তুলে দিয়েছিলেন ভোট কৌশলের দায়িত্ব। সেই মতো 2021-এর জন্য তৈরি হচ্ছে দল, আর তার আগে উপনির্বাচনেই প্রথম পরীক্ষায় বসছেন পিকে। 2021-এর আগে 2020-র পুরসভা ভোট রয়েছে, রাজ্যের প্রায় 60% এলাকায় ভোট, তাই এই ভোটকে তিনি মূলত পাখির চোখ করেছেন মূল্যায়নের বাস্তব ফল পেতে। আর 25 নভেম্বর, তার আগেই প্রথম পরীক্ষায় বসতে চলেছেন প্রশান্ত কিশোর। 3 কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়ায় তার প্রাথমিক লক্ষ্য, তৃণমূল পিকের উপর ভরসা করতে শুরু করেছে। বিজেপির বিরুদ্ধে জিততে এই উপনির্বাচনেই পরীক্ষা নিরীক্ষা সেরে ফেলতে চাইছে তৃণমূল, আর তার প্রতিটি পদক্ষেপেই ফেলা হচ্ছে মেপে। ভোট কৌশলী প্রশান্ত কিশোরের কৌশল মেনেই সব কাজ হচ্ছে, প্রার্থী বাছাই থেকে প্রচার পরিকল্পনা, সর্বত্রই পিকে ফর্মুলায় মাত দিতে চাইছে তৃণমূল। পিকে দায়িত্ব নিয়েই জনসংযোগে জোর দিয়েছিলেন। তার মস্তিষ্ক প্রসূত দিদিকে বলো অভিযানের মাধ্যমে তিনি বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে। একই সঙ্গে তিনি বিধায়ক মন্ত্রী নেতাদের প্রতি জনসমর্থন বিচার করে নিতে চেয়েছিলেন, তা দেখেই তিনি এবার প্রার্থী সুপারিশ করেছেন। এখন সেই প্রার্থী কতটা ফল আনতে পারে দলের জন্য তার উপরই নির্ভর করবে পিকের সাফল্য। শুধু প্রার্থী বাছাই মুখ্য ভূমিকা নেননি পিকে, অর্থাৎ প্রশান্ত কিশোর। প্রচারের কৌশল নির্ধারণেও তিনি মুখ্য ভূমিকা নিয়েছেন। এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্বকে প্রয়োজনীয় পরামর্শ দেবেন প্রশান্ত কিশোর ও তার টিম। এই মর্মে খড়গপুরকে মূল টার্গেট করেই এগোচ্ছে তৃণমূল। কালিয়াগঞ্জ করিমপুরেও প্রচারের পরিকল্পনা ছকে দিয়েছেন তিনি। তৃণমূলের জেলা নেতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলছে টিম পিকে। তারা প্রতি পদক্ষেপে তৃণমূল নেতাদের পরামর্শ দেবেন, কোথায় প্রচারে কোন ইস্যু তুলে ধরা হবে। মোট কথা, পেশাদারী দক্ষতা কাজে লাগিয়েই এবার বাজিমাত করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। প্রার্থীরাও বলছেন, আমরা শুরু করে দিয়েছি, পরামর্শ এলেই আমরা তা গ্রহণ করব। টিম পিকে বাতলে দেবে কিভাবে প্রচারে ঝড় তুলতে হবে, কোন বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তুলতে হবে, কোন বিষয়ে কথা বলতে হবে, কিভাবে প্রক্রিয়া জানাতে হবে, কিভাবে মতামতকে নিজেদের দিকে ঘোরানো যায় তাও জানাবে পিকের টিম। খড়গপুরকে টার্গেট করে ইতিমধ্যেই জনা 40 কর্মী ঘাঁটি গেড়েছে এলাকায়। 28 নভেম্বরই মার্কশিট বেরোবে।